ওং সাইরাম, সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনুষ্ঠানের অতিথি সামুদ্রিক জ্যোতিষ বিশারদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র সম্রাট শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী ও শ্রী সুরজিৎ শাস্ত্রী। একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে একই দক্ষিণায় আপনারা দুজন দেখাতে পারবেন, ধরুন স্বামী স্ত্রী আপনারা দুজনেই কিন্তু নিজেদের ছক অনুযায়ী দেখাতে পারবেন একই দক্ষিণায়। দক্ষিণাটাও হচ্ছে আমি বলে দিই আপনাদের 501 টাকা। এবং এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই চলছে, আর বেশি দিন নয়, 18ই অক্টোবর অবধি। কেননা প্রত্যেকেই বলছেন যে আমরা এই দুজনের কাছেই আসব। আমার চোখের সামনে দেখা ঘটনা, শোভাবাজার চেম্বারে অনেক মানুষ ছিলেন, তার মধ্যে মা এবং মেয়ে এসেছিলেন, স্বামী এবং স্ত্রী এসেছিলেন, এবং মা এবং ছেলে এসেছিলেন। তা মা যে ছেলে এসেছিলেন, ছেলের চারটা নিয়ে বেশি ব্যতিব্যস্ত ছিলেন মা, কেননা পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে অমনোযোগ এবং কুসঙ্গে পড়ে গেছে ছেলেটি। ছেলেটি বাইরে ঘুরছিলেন, তখনই কিন্তু মা এই ব্যাপারে এই দুজনের সঙ্গে আলোচনা করেছেন, শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রীর সঙ্গে। পরবর্তীকালে ওনারা কিন্তু ছেলেটিকে ডাকেন, ডেকে কাউন্সেলিংয়ের জন্য। কাউন্সেলিং না প্রত্যেকের জন্যই প্রয়োজনীয়, সেটা মায়ের জন্য বা ছেলের জন্য, স্বামীর জন্য বা স্ত্রীর জন্য। স্বামী স্ত্রীর ব্যাপারটা পরে আসছে। তা ছেলেটি বাইরে ছিলেন, তারপরে ছেলেটিকে ডাকা হয়। তা ছেলেটি তখন একটা কথা খুব সুন্দর বলেন, মানে ভাবা যায় না, এই বিষয়টা কিন্তু ওনারা শুনতে অভ্যস্ত ছিলেন না, ঠিক তৈরি ছিলেন না। যখন ওনারা ওর বিষয়ে কথা শুরু করলেন, তখন পট করে ছেলেটি বলে দেয়, আমি না সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানটি দেখেছি, খুব ভালো লাগে আমার। তখন ওনারা চুপ করে যান, কাউন্সেলিং কি করবেন? ছেলেটির এই যে সুন্দর একটা শিশু সুলভ আচরণ, তার যে স্পষ্ট কথা, মন ছুঁয়ে যায় ওদের। তখন চার্ট অ্যানালিসিস করে দেখা যায় সামান্য কিছু গ্রহের দোষ রয়েছে এবং কিছু ক্রিয়া করা হয়ে গেছে ছেলেটিকে, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে, সেই খাবারটা খেয়ে নিয়েছে ছেলেটি, তার জন্যই আজকে কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। অবশ্যই ছেলেটি ঠিক হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ছেলেটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। অতিরিক্ত কথা বলা, উৎপাটাং আচরণ করা, সেটা কিন্তু এখন আর ছেলেটি করছে না, সুন্দর সহজ সরল একটা স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এসেছেন, আবার দেখা করেছেন মা ছেলে, মানুষ কিন্তু কাজ পাচ্ছেন। এবারে স্বামী স্ত্রীর কথায় আসি, দুজনে যখন এসেছেন, কেউ বলতে পারবে না, তাদের মধ্যে কিন্তু একটা চীনের প্রাচীর তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রীর কেয়ার নিচ্ছেন, জুতোটা ওখানে রাখো, আলাদা করে রাখো, এতগুলো জুতো রয়েছে, আমাদের জুতো হারিয়ে যাবে, এইরকম কথা। এবং স্ত্রীও বলছেন স্বামীকে, জলটা তোমার কাছে আছে তো, একটু জলটা দাও তো। দুজনে এত সুন্দর কথা বলছেন না, বোঝার উপায় নেই, তাদের মধ্যে যে তীব্র সংঘাত চলছে। কিন্তু ওনারা জাস্ট যখনই দুজন স্বামী স্ত্রী ঘরে বসলেন, চেয়ারে বসলেন, শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, সংঘাতটা কত বছরের? স্বামী স্ত্রী হতবাক, চার্ট দেখেননি, দুজনের যে চারটা নিয়ে এসেছেন সেটা একদমই স্পর্শই করেননি, জাস্ট দুজনের এভাবে বসে রয়েছে, মুখের দিকে তাকিয়ে বললেন, সংঘাতটা কত বছরের? ভদ্রমহিলা কেঁদে ফেললেন, বললেন, হ্যাঁ আমাদের মধ্যে সংঘাতটা অনেক দিন ধরেই চলছে, একজন আছে যে নাকি আমাদের সংসারে প্রবেশ করেছে, না কোনো রকম প্রেমজ সম্পর্ক নয়। ঘটনাটি ঘটেছে যে মেয়ে, মানে ভদ্রমহিলার যে মা, তিনি কিন্তু বয়স হয়েছে বলে মেয়ের সংসারে এসে থাকছেন, এবং তিনি প্ল্যান করছেন তার যে পরবর্তী কন্যাটি রয়েছে তার সঙ্গে এই ছেলেটির একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার। টোটাল ক্রিয়াকাণ্ডই কিন্তু ওই বয়স্ক ভদ্রমহিলার, নিজের মা তো কিছু বলা যাচ্ছে না, এদিকে সংসারটা আস্তে 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 ভেঙে যাচ্ছে। সেই ছেলেটি বলছে, আমি কি করব, আমার তো কিছু করার নেই, তোমার মা, তুমি তোমার মাকে বোঝাও। অদ্ভুত একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কাটানো হয়েছে, কাটিয়েছে সামুদ্রিক জ্যোতিষ বিশারদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র সম্রাট শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী। আজকে ওই জন্যই মানুষের ঢল নামছে চেম্বারে, শোভাবাজার হোক কি আপনার কৃষ্ণনগর হোক বা সোদপুর হোক, সব জায়গায় কিন্তু মানুষ আসছে, বিশ্বাসটা জন্মাচ্ছে মানুষের। এত বেশি মিডিয়াতে মিরাকেল দেখছেন না মানুষ, অসম্ভব, রীতিমতো সার্কাস,
কাঁথা সালাই হচ্ছে, কোথাও ছুঁচ নিয়ে, কোথাও মানে আগুনের হাইট দেখানো হচ্ছে, একদম মানে বীভৎস জায়গায় চলে গেছে। কোথাও সেলিব্রিটিদের ভাড়া করে আনা হচ্ছে, 15-20 হাজার টাকা খরচা করে তারা এসে খুব কষ্ট করে বলছেন, হ্যাঁ আমি ওনার কাছে গেছিলাম, তাকে মানে ঝাঁকিয়ে বলানো হচ্ছে আমি গেছিলাম, হ্যাঁ ফল পেয়েছি, এডিট করে বাদ দেওয়া হয়েছে পরবর্তীকালে, হয়তো তিনি বলেছে আর কতবার বলবো একই কথা, ফল পেয়েছি বললাম তো, মানে যতটুকু পয়সা দিই ততটুকুই কথা বলবো। এইভাবে কিন্তু জ্যোতিষ সাম্রাজ্য, তন্ত্র সাম্রাজ্য শেষ হতে বসেছে। এভাবে চলে না, কাঁথা সেলাই করেও চলে না, সেলিব্রিটি নিয়ে এসে অনুষ্ঠান করলেও চলে না। অরিজিনালিটি চায় মানুষ, আসল প্রকৃত সত্য চায়। সেই সত্য উদ্ঘাটন করছেন কিন্তু শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী, আসল এই দুজনকে। এই প্রকৃত অর্থে জ্যোতিষ বিশারদ এবং তন্ত্র সম্রাট এই দুজনকে আমরা আজকে সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। ওম সাইরাম, ওম সাইরাম, ওম শান্ন পুধানান্নাং আপঃসমন সন্তু ধুবদাদিমৌচন শান্ন শান্নন্তি আপঃইষ্টামৈভব সানুজ্য দদাদদন মহিরায়ং চক্ষুষদিবশীভূতম ঋষিচুষুভা যৌধানুরিমমাতরতঃসুরঙ্গমৌভু যশক্ষয় অপাজনং অথাচন ওঙ্কারেশ্য গায়ত্রী ছন্দ্র অগ্নিদেবতা সর্বকার্য বিনিয়োগ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে, গুরুর চরণে প্রণাম জানিয়ে, সাই বাবার চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একটা কথা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এটা একটু বিষয়টা দর্শকের অনুরোধেই বা দর্শকের কারণেই এটা জিজ্ঞাসা করা, তারা আমাদের চ্যানেলে তো ফোন করেন সেই কারণে, যে এই যে একই দক্ষিণায় দুজনকে দেখানোর প্রসেসটা কেন এত কম মূল্যে কেন দেখাচ্ছেন, দেখছেন মানুষকে, এটা একটা প্রশ্ন আমার মনের মধ্যে, তাদেরই প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ বা তান্ত্রিকের কোনো অভাব নেই, টিভি খুললে জ্যোতিষ তান্ত্রিকের ভর্তি রয়েছে, কিন্তু একজন স্বামী যখন তার ছকের বিচার করছে এবং সে ছকের প্রতিকার করছে কিন্তু সঠিকভাবে রেজাল্ট পাচ্ছে না, এরকম আমার শোভাবাজার চেম্বারে এরকম ঘটনা ঘটেছে, স্বামীর সাকসেস নেই, তখন আমি বললাম যে আপনি তো এসছেন কিন্তু আপনার স্ত্রীর ছকটা নিয়ে নেক্সট বুধবার শোভাবাজারে যোগাযোগ করুন। তো উনি কথা মতো তার স্ত্রীর ছক নিয়ে এসছেন এবং এসে আমি যখন তার ছকটা দেখলাম, তার ছকে দেখছি সম্পূর্ণ শনি সাড়ে সাতি চলছে। শনি সাড়ে সাতি যখন স্ত্রীর ছকে চলছে তার কিছুটা এফেক্ট গিয়ে পড়ছে স্বামীর ছকের ওপর, সে সম্পূর্ণ প্রতিকার করেছে, বহুমূল্য খরচা করে সেই প্রতিকার করেছে কিন্তু তার রেজাল্ট ঠিক মতো পাচ্ছে না। তার স্ত্রীর ছক দেখে যখন তার সেই সাড়ে সাতির সঠিকভাবে প্রতিকার করা হলো, তার জীবনে সাকসেস, আজকে সে সরকারি চাকরি করছে এবং সাকসেসের চরম সীমায় রয়েছে। কারণ একজন স্ত্রী যখন একই সাথে বসবাস করে, স্ত্রীর যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসের মাধ্যমে যখন হাজবেন্ডের গায়ের ওপর পড়ছে, তার থেকেও কিছু গ্রহের যে কুপ্রভাবটা তার ওপরও কিছুটা চলে যাচ্ছে। তার জন্য উভয়ের ছকেরই বিচার দরকার এবং অনেক মানুষ কিছু পয়সার অভাবে পারছে না দুজনের ছক বিচার করতে এবং সাকসেস পাচ্ছে না সঠিকভাবে, তার জন্য দুজনের ছক বিচার করার জন্য একটা সুযোগ আমি করে দিয়েছি এবং মানুষকে সঠিকভাবে সঠিক সাকসেসে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি মানুষের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য আজকে আমি এখানে বসেছি এবং মানুষের যতদিন পর্যন্ত আমি বাঁচবো বা আমরা বাঁচব ততদিন পর্যন্ত আমরা মানুষের সেবা করে যাব, সেবাই আমাদের মূল মূল মন্ত্র, সাধক এবং সেবক। দেখি নি কে রয়েছেন। ওম সাইরাম, নাম বলুন। কোথা থেকে? বসিরহাট। নাম কি আপনার? স্বপন। স্বপন কি টাইটেল আছে আপনার? স্বপন কুণ্ডু। আচ্ছা, নিজের সমস্যা না ছেলের সমস্যা না মেয়ের সমস্যা কোনটা? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 10/8/1964। হ্যাঁ, জন্ম সময়? দুপুর 3:30 বসিরহাট। আমাদের অনুষ্ঠান দেখেন সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান? হ্যাঁ দেখি, আগে তো লাইন পাইনি। ও আগের দিন চেষ্টা করেছেন লাইন পাননি, আজকে লাকটা ফেভার করলো, ফার্স্ট কলার আপনি। কেমন লাগে আমাদের স্বপন বাবু, আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে? আচ্ছা,
আপনার ডেটটা বলেন 10/8/1964 দুপুর 3:30 বসিরহাট, তাই তো? কি সমস্যা আছে আপনার? কি করছেন আপনি? আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? কি রিলেটেড ব্যবসা করেন? আয়রন। আয়রন। আপনি প্রোগ্রেস পাচ্ছেন না, সেই জন্য আমাদের কাছে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ বাবা শোনো, তোমার লগ্নে লগ্নে কেতু বসে রয়েছে। কেতু বসে থাকার জন্য তোমার যে বিজনেসে যে সঠিকভাবে সাকসেসটা, সেই সাকসেসটা তুমি পাচ্ছ না, তাই তো? এবং তোমার যে লগ্নের উপর দিয়ে সাড়েসাতি পাস করছে সেটা কি তুমি জানো? লগ্নের উপর দিয়ে শনি সাড়েসাতি পাস করছে, এবং তুমি যে লোহার ব্যবসা করছো, লোহার ব্যবসার কারকগ্রহ হচ্ছে শনি। সেই শনি তোমার ছকে ডিগ্রিগতভাবে খুবই দুর্বল অবস্থায় বসে রয়েছে, এবং তোমার লগ্নের উপর দিয়ে শনি শনি সাড়েসাতি পাস করছে, সেই জন্য তোমার তোমার এই ব্যবসার যে খারাপ অবস্থা আজকে থেকে না, বেশ কিছুদিন আগের থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলছি যে তোমার ব্যবসার অবস্থাটা আজকে নয়, বেশ কিছুদিন ধরে তোমার সমস্যা রয়েছে, এবং শনির সাড়েসাতি রয়েছে। শনির সাড়েসাতির একটু প্রতিকার, কোনো প্রতিকার করেছো শনির সাড়েসাতির? একটু আপনি জোরে বলুন। ঘোড়ার খুরের আংটি শনির সাড়েসাতির প্রতিকার? কে দিয়েছে ঘোড়ার খুরের আংটি? এবং তোমার শনি সাড়ে সাতই রয়েছে, এবং ব্যবসা স্থান সপ্তম স্থানে মঙ্গল রাহু একসাথে বসে থেকে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। তুমি যদি ব্যবসায় সঠিকভাবে সাকসেস পেতে চাও, তাহলে সপ্তম স্থানে যে গ্রহগত খারাপ অবস্থাটা রয়েছে সেটাকে প্রতিকার করো, এবং সাড়ে সাতির প্রতিকার করো, এবং লগ্নে যে কেতুটা বসে রয়েছে তার পাওয়ারটাকে একটু কমিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, কমিয়ে দিতে পারলে তোমার ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। তুমি পারলে একবার যোগাযোগ করো, তোমার এই ব্যবসাকে উন্নত করানো যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্বপন বাবু, কোন জায়গাটা কাছে হবে, শোয়া বাজার, সোদপুর না কৃষ্ণনগর? সোদপুর। বুকিং নাম্বারটা দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের শেষেই কিন্তু বুকিং করে নিতে পারেন, 8017481737 এবং 8017058430। এই অনুষ্ঠান শেষ, বুকিং শুরু, ঠিক আছে? ব্যবসায় সাকসেস চান কি চান না, তাহলে ঘরে বসে থাকলে আর অনুষ্ঠানে ফোন করে জানলে হবে? এ প্রতিকার করতে হবে, এবং এ প্রতিকার একমাত্র শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী করে দিতে পারেন। ক্লিয়ার? ওম সাই রাম। অনুষ্ঠানের শেষে ফোন করুন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, যে এক সাধুর কাছে তার শিষ্য, এক শিষ্য প্রচন্ড জেদি, তার দিন দিন তার আর্থিক দিক থেকে অবস্থা খুব করুণ অবস্থা হয়ে আসছে। তার সে তার সেই সাধুর কাছে বলছে যে আমার আর্থিক অবস্থা কবে ফিরবে? বলছে তুই অপেক্ষা কর, তোর সময় আসলে ঠিক উন্নতি হবে। তখন একদিন সেই সময় চলে আসলো, এবং সেই পূর্ণ লগ্নে সাধু একটি তাকে পাথর দিয়ে তাকে বলল যে এটা তুই যে কোনো লোহার জিনিসে যদি তুই স্পর্শ করার সেটা সোনায় পরিণত হবে। সে কি করলো, সাধু বলল যে আমি এই পাথরটা তোকে দিয়ে যাচ্ছি, কালকে এসে আমি তোর থেকে এটা ফেরত নেব। সেই লোকটি কি করলো যে আমার হাতে তো কালকের দিন সময় আছে, কালকে সকালটা, আজকের দিনটা আমি অপেক্ষা করি। সে খেয়ে দেয়ে ভালো করে সে বিশ্রাম করলো, সে পরের দিন পরের দিনের অপেক্ষায় থাকলো। পরের দিন সকালবেলায় সে নানান রকম ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লো, এবং ভালো মন্দ নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া হলো। জানে যে আমি এটা লোহাতে স্পর্শ করলে আমি প্রচুর অর্থের মালিক হয়ে যাব, তাহলে আমার তো আর কোনো দুঃখ থাকবে না। সে খেয়ে দেয়ে ভালো করে দুপুরে দিবানিদ্রা গেল। কিন্তু পরের দিন যখন সন্ধেবেলা সে বাজারের দিকে যাচ্ছে লোহা কিনতে, তখন সেই সাধু তার সামনে এসে দাঁড়ালে, বলল দে আমার পাথর, আমায় ফেরত দে। তখন সে বলল যে আমি তোকে বলেছিলাম যে আমি যখন ফিরে আসবো তখন কিন্তু আমায় সেই পাথরটা তোকে ফেরত দিতে হবে, এবং সে সেই পাথরটা ফেরত দিয়ে দিল। তাই বলছি যে জন্ম ছকে যে জায়গায় দোষ ত্রুটি রয়েছে সেগুলো জেনে চুপচাপ বসে থাকলে হবে না, সঠিক সময়ে সঠিক প্রতিকার করতে হবে। হয়তো দেখা গেল যে আপনার সময়ে যে সময়টা আপনার উন্নতির সময় ছিল সেই সময়টা আপনি পার করে বেরিয়ে গেছেন, তারপরে পার করে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা খরচা করলেও আপনার জীবনে উন্নতি কেউ এনে দিতে পারবে না। তাই সঠিক সময়ে সঠিক প্রতিকার করতে হবে, সময়কে দাম দিতে হবে। একদমই, এবং এই বুকিং নাম্বারে ফোন করে নিতে হবে, কেননা আমাদের এই অনুষ্ঠান সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠান শেষ,
আর আপনাদের বুকিং কিন্তু শুরু। আর একই দক্ষিণায় দুজন দেখাতে পারছেন, এই অপরচুনিটি, এই সুযোগ কেউ দেবে না, কেউ দেবে না, এবং সেই জন্য আপনারা সেই সুযোগটা গ্রহণ করছেন, অনেকেই আসছেন। ওম সাইরাম বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো, ওম সাইরাম। নাম কি আপনার? একটা কথা, আপনি কি আমাদের অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন? আচ্ছা, তাহলে আপনি হয়তো অন্য কোনো প্রোগ্রামের সময় গুলিয়ে ফেলছেন, সেখানে গিয়ে শুধুমাত্র ডেট অফ বার্থ বলতে হয়, নাম বলতে হয় না। আমাদের এখানে প্রথমে নাম আর ঠিকানাটা বলতে হয়। ও আচ্ছা, নামটা নারায়ণ চন্দ্র পাল। নারায়ণ চন্দ্র পাল, আচ্ছা। হ্যাঁ, আর ঠিকানা রশিদপুর। কোথা থেকে বলছেন? জেলা? জেলা হুগলি। আচ্ছা, এবার ডেট অফ বার্থ বলুন, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার? 1962টা লিখে নিলাম। হ্যাঁ, আগে বলুন, ডেট বলুন, ডেট। 19/11/1962, সময় বলুন, জন্ম সময়। সময় 11টা, রাত্রি 11টা 58, রাত্রি 11টা 58 মিনিট। কোথায়? 58 মিনিট না 28 মিনিট? 58। জন্মেছেন কোথায়, কোন স্থানে? জন্মেছি হুগলি। হুগলি। আচ্ছা, একটা কথা বলি নারায়ণ বাবু, আপনি বললেন আমাদের অনুষ্ঠান দেখেন, কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠানটা আপনাদের হচ্ছে, আমরা দুদিন মাসখানেক হলো দেখছি, কিন্তু আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে। আপনি মাসখানেক হলো আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান, তাহলে মাসখানেক ধরে যখন দেখছেন, আপনার একটা ভিউ তৈরি হয়েছে, আপনি ভিউয়ার্স, আপনার একটা ভিউ তৈরি হয়েছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আপনাদের একটা মতামত আছে, কেমন লাগে আমাদের অনুষ্ঠান? আমাদের ক্লিয়ার সাউন্ড আসছে না, কারণ এটা সব জায়গায় ক্লিয়ার সাউন্ড, আমাদের ছবি, আমাদের সাউন্ড সব থেকে টপে, ঠিক আছে? সব জায়গায় আমাদের সাউন্ড এবং ছবি কোন রকম কোনো অভিযোগ নেই, একমাত্র আপনি বলেন সেটা আপনার কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ বাবা, কি সম্পর্কে জানতে চাও? আপনার নিজের কোনো সমস্যা থাকলে বলুন। নিজেরই সমস্যা। কি সমস্যা রয়েছে বলুন? কি রিলেটেড বিজনেস করেন? কাপড়ের বিজনেস করি। আচ্ছা, সেটা কি প্রোগ্রেস হচ্ছে না? আচ্ছা, সেটা উন্নতি হচ্ছে না? কাপড়ের, কাপড়ের ব্যবসা করছো কিন্তু কাপড়ের ব্যবসা উন্নতি হচ্ছে না। 4, 5, 6, 7 সপ্তম পতির অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, ঠিক আছে? এবং তোমার ছকে একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ রয়েছে, এবং শারীরিক দিক থেকেও একটু ট্রাবল তো তোমার দিচ্ছে, শারীরিক দিক থেকে একটু ট্রাবল তোমার থাকবে, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পেলাম না। শরীর দিক থেকে ট্রাবল দিচ্ছে কি শারীরিক দিক থেকে? হ্যাঁ, তোমার এই ছকটা, ছকটা যেটা দেখছি শারীরিক দিক থেকে প্রচুর ট্রাবল দিচ্ছে, এবং তোমার যে ব্যবসার জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত করা আছে, ঠিক আছে? একটু গুপ্ত শত্রুর দ্বারা একটু ক্ষতিগ্রস্ত করা রয়েছে, এই জায়গাটাকে একটু প্রতিকার করাও, তন্ত্রমতে যদি প্রতিকার করাও তোমার ব্যবসা যথেষ্ট উন্নতি হবে, এবং তোমার শারীরিক যে কন্ডিশন আছে তার ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আচ্ছা, একটা কাজ করুন, আপনি কোন জায়গাটা আসতে পারবেন, সোদপুর না কৃষ্ণনগর? না, সবকিছু তো হয় না, সবকিছু নিজের ইচ্ছা হয় না। আপনি কি শোভাবাজার আসতে পারবেন? হ্যাঁ, নিজে দেখুন, আপনি বিজনেস করবেন, বিজনেসে প্রফিট করবেন, তার জন্য একটুখানি কষ্ট করবেন না, সামান্যতম মূল্য খরচ করবেন না, সেটা তো হয় না। কোন জায়গায় আসতে পারবেন, সোদপুর, কৃষ্ণনগর না শোভাবাজার, কোনটা আপনার কাছে হবে? আমার মনে হয় শোভাবাজারটা হবে, তাই তো? দেখুন, 8017481737 বুকিং নাম্বার, অনুষ্ঠানের শেষে বুকিংটা করে নিতে হবে। আর কোনো কথা না, অনুষ্ঠানের শেষে বুকিংটা করুন, চেম্বারে চলে আসুন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ, বাড়িতে যদি কোনো মেম্বার থাকে তাকে পাঠিয়ে দিন, ঠিক আছে?
বাড়ির কোনো মেম্বার, আপনার ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার স্ত্রী হোক, তাকে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। ফোনে জানলে হবে না। যে কথাটি এক্ষুনি বিশ্বজিৎ শাস্ত্রী বললেন, যে সেই সাধুর কথা, সেই মানুষটির কথা, যে পাথরটি পাওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু ছোঁয়ানো হয়নি, আজ যাব কাল যাব করে, এ করলে কিন্তু ক্ষতি। একটু বলে দিই, সেটা হচ্ছে যে বুধ শুক্র রবিবার শোভাবাজার, বুধ শুক্র রবিবার শোভাবাজার, এবং মঙ্গলবার বৃহস্পতিবার সোদপুর, মঙ্গলবার বৃহস্পতিবার সোদপুর, এবং শনিবার কৃষ্ণনগর। বুকিং নাম্বার 8017481737 এবং 8017058430। বুকিংটা ফিক্সড করুন, নিজের সৌভাগ্যকে আনুন। যাবতীয় সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক সমস্যা, সাংসারিক সমস্যা, সব সমস্যার সমাধান শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী। আমাদের অনুষ্ঠান আপনারা দেখে থাকেন আজ 1:05 মঙ্গলবার, এবং বুধবার 4:00 এবং বৃহস্পতিবার 3:00। আপনারা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করেন, প্রচুর ফোন করেন, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব, শুধু ফোন করলে হবে না, নিজের প্রবলেমটাকে যেটা অ্যারাইজ করছে না সেটাকে থামিয়ে দিতে হবে, সেটাকে ডিলিট করতে হবে। শ্রী সুরজিৎ শাস্ত্রী, আপনার কাছে জানতে চাইব, এই যে মানুষ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন, কিন্তু আমাদের অনুষ্ঠানটা একটা স্পেসিফিক অনুষ্ঠান, এবং এখান থেকেই কিন্তু আমরা একটা বার্তা দিই যে নিজের সৌভাগ্যকে আনো, না হলে কিন্তু চলবে না। এবং জ্যোতিষ দ্বারা, তন্ত্র মতে কিন্তু এই বিষয়গুলো করা হয়, তন্ত্র ক্রিয়ার দ্বারা কিন্তু মানুষের সমস্যার সমাধান করা হয়, যেটা আপনারা করে থাকেন, তাই তো? এটাই বলা যে আপনারা যারা যারা সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে বেঁচে থাকলে হবে না। এখন একটা জিনিস আমাদের বাস্তব জীবনে আমরা খুব দেখে আসছি ব্যাপারটাকে, যে ডিভোর্সের পরিমাণটা বেড়ে গেছে। এর কারণ কিন্তু একটা, যে তারা জন্মছক না মিলিয়ে তারা বিয়ে করছে, বা দেখুন যে অধিকাংশই কিন্তু এখন দেখবেন লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ করছে, ভালোবেসে বিয়ে করছে, তার মধ্যেও তাদের মধ্যে কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। কারণ কি, এর একটা কারণ হলো যে জন্মছক না মিলিয়ে যদি তারা যদি বিয়ে করে তো এরকম হবেই, অবশ্যই। এবং যে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি পাচ্ছে মানুষেরা, তার জন্য কিন্তু একমাত্র দায়ী আপনারা। আপনারাই নীল সরস্বতী কবচ দিচ্ছেন মাত্র 1101 টাকায়, সেটাই কিন্তু প্রচন্ড লাভ হচ্ছে সবার। এবং এই যে নীল সরস্বতী কবচ, আপনারা যেখানেই যাচ্ছেন প্রচুর টাকা কিন্তু ব্যয় হচ্ছে, শুধুমাত্র শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী সামান্য মূল্য 1101 টাকায় নীল সরস্বতী কবচ দিচ্ছেন, যার রেজাল্ট অভূতপূর্ব, তাই তো? প্রচুর রেজাল্ট এরকম পাওয়া গেছে এই নীল সরস্বতী কবচ ধারণ করে, বহু বছর ধরে আমি দিয়ে যাচ্ছি, এবং বর্তমান সময়ে মানুষ যেভাবে, জ্যোতিষতান্ত্রিকরা যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে চলছে এবং পকেট কেটে যেভাবে পয়সা নিয়ে চলেছে, তাদের উন্নতি সেভাবে হচ্ছে না। মানুষ আজকে জ্যোতিষতান্ত্রিকদের ওপর থেকে সম্পূর্ণ ভরসা, আশা ছেড়ে দিয়েছে। তাই বলছি যে জ্যোতিষতান্ত্রিক, জ্যোতিষ এবং তন্ত্র সত্য, জ্যোতিষ তান্ত্রিক মিথ্যা হতে পারে কিন্তু জ্যোতিষ ও তন্ত্র মিথ্যা নয়। জ্যোতিষ বেদের অঙ্গ, জ্যোতিষ হচ্ছে বেদের নির্মল চক্ষু, এবং তন্ত্র, তন্ত্র আজকের থেকে নয়, মুনি ঋষিদের, ঋষিরা এই তন্ত্র আবিষ্কার করেছেন এবং এই তন্ত্র বহু বছর ধরে চলে আসছে। কিছু মানুষ এর অপপ্রয়োগ করছে এবং আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা আপনাদের প্রতারিত করছে, এবং আপনাদের সাকসেসের পরিমাণ খুবই সামান্য। গত কৌশিকী অমাবস্যায় আপনারা তো যজ্ঞে আহুতি দিয়েছে, যজ্ঞে আহুতি দিয়ে লঙ্কা চাল নুন সব কিছু দিয়েছেন, দিয়ে লাস্ট পর্যন্ত সব কিছু 200-250 লোক নিয়ে যজ্ঞ করে লাস্ট পর্যন্ত সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে। আপনারা কি রেজাল্ট পেয়েছেন আমাকে জানাবেন ফোনে, আমি অপেক্ষায় রইলাম। এই যে তন্ত্রোক্ত ক্রিয়া, সে সুলেমানি তন্ত্র হোক কি আকালি তন্ত্র হোক, সেটা কিন্তু এমন নিবিড়ভাবে কাজ করে এবং খুব দ্রুত কাজ করে, একমাত্র করে থাকেন শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী। অদ্ভুত প্রভূত অনেক উদাহরণ আপনাদের সামনে কিন্তু রয়েছে, আপনারা কিন্তু বোঝেন, জানেন যে আকালি তন্ত্রের দ্বারা আমার এই কাজটি করেছেন শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী এবং শ্রী সুরজিৎ শাস্ত্রী, এবং সুলেমানি তন্ত্রের দ্বারা কাজ করেছেন। আজকে আমি এটুকু দাবি নিয়ে বলতে পারি যে এই দুজন কিন্তু বর্তমান দিনের শ্রেষ্ঠ জ্যোতিষ সম্রাট এবং তন্ত্র সম্রাট। একটা কথা হচ্ছে রাজাদা, যে কাউকে যদি ভালো কাজ করতে হয় তার জন্য তাকে কোনো একটা মানে গেট আপের কোনো দরকার হয় না। যদি কেউ যদি চায় যে ভালো কাজ করবে তাহলে সে করতে হবে, তার জন্য কিন্তু ওই দাড়ি রাখারও দরকার হয় না, বা তাকে চুল এলোমেলো করে বসারও কোনো দরকার হয় না। খুব দামি কথা, খুব দামি কথা, কথাই নয়, কাজই, কাজই পরিচয়, এবং সেই কাজই করে চলেছেন এই দুজন আজকের মতো। পরিচয় কি না আমার
ফলে পড়ে। ঠিক ঠিক ঠিক, আজকের মতো সামুদ্রিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে, সবাই খুব ভালো থাকবেন। ওম সাইরাম, ওম সাইরাম, ওম রিং দুর্গে দুর্গে রক্ষণে সহা, সকল দর্শক কল্যাণ হোক, মঙ্গল হোক।